বর্ণিল আকাশবাজিতে দেশে দেশে খ্রিস্টীয় বর্ষবরণ, সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল 2022। নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকার আকাশে আলোর ঝলকানি আর ফানুস উৎসব। তীব্র শীতের মধ্যেও সারা দেশে স্কুলগুলোতে বই উৎসবের ঢল, বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই পাচ্ছে কোমলমতিরা, নতুন পুস্তক পেয়ে খুশি সবাই। মেট্রো রেলের তারের উপর পড়ল ফানুস, সকাল 8টা থেকে বন্ধ চলাচল, সরানোর কাজ করছে কর্তৃপক্ষ, স্টেশনে যাত্রীদের ভিড়। দেশে মজুদ 32 লাখ কোটি ঘনফুট গ্যাস, ট্যাংরাটিলাতেই পড়ে আছে 1 লাখ কোটি ঘনফুট, পুনর্খননে অপার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এবং টার্গেট ব্যক্তিকে ডিবি পরিচয় তোলা হয় গাড়িতে, সর্বস্ব ছিনিয়ে ফেলে দেয়া হয় মহাসড়কে, ডাকাত চক্রের মূল হোতা শহীদ মাঝিকে খুঁজছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। শুরু হয়েছে খ্রিস্টীয় নতুন বছর, নিষেধাজ্ঞার মধ্যে আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করলো রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিল বর্ণিল আয়োজন, যুদ্ধ সংঘাত মুক্ত পৃথিবীর প্রত্যাশায় আনন্দ আর উচ্ছ্বাসে মাতেন সবাই। ছিল বিধিনিষেধে নানা কড়াকড়ি, এরপরও খ্রিস্টীয় নতুন বছর বরণের মাহেন্দ্রক্ষণে রাজধানীর আকাশে বর্ণিল আলোর ঝলকানি। বাইরে জমায়েতে পুলিশের বারণ থাকায় খ্রিস্টীয় বর্ষণ উদযাপনে বাড়ির ছাদকে বেছে নেন রাজধানীবাসী। ফানুস উড়িয়ে বর্ণিল আতশবাজি আর নানা আয়োজনে মাতেন আনন্দ উচ্ছ্বাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নেচে গিয়ে নতুন বছর বরণের উৎসবে সামিল হন শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটা রাত 12টা ছুতেই মেতে ওঠেন উল্লাসে, বাঁধারা উদযাপনে জ্বলে ওঠে আলোর রোশনাই। 2023টা আসলে সব মিলিয়ে ভালো যাবে এই প্রত্যাশায় আসলে আমরা স্বাগতম জানিয়ে শুরু করতে চাচ্ছি। তো আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের বাংলা দেশের সব কিছু অনেক সুন্দরভাবে কাটুক, নিয়ম শৃঙ্খলা অনেক ভালোভাবে যাক। ব্যক্তিগতভাবে প্রত্যাশা যদি বলি, আমি কিছু 50টা বই পড়ার টার্গেট করেছি। নতুন বছরের সবার প্রত্যাশা, যুদ্ধ, অর্থনৈতিক মন্দা আর করোনা মহামারীর থেকে রক্ষা পাবেন বিশ্ববাসী, অমিত সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, মানসিকতা আর অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ হবে সমাজ। যেগুলো খারাপ করে আসছে সেগুলো এখন আর করতে চাই না, ভালো নিয়ে থাকতে চাই, হ্যাপি থাকতে চাই। পুরান বছরের লাভ ক্ষতির হিসাব শেষ, নতুন বছরে সকলের প্রত্যাশা প্রাপ্তিতে ভরপুর হোক। সবকিছু ভালোটা যেটা হয়েছে এটাকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাব। বিগত বছরের লাভ ক্ষতির হিসাব মেলানোর সময় শেষ, পুরনো সব গ্লানি আর জোড়া পেছনে ফেলে নতুন বছরে নতুন সম্ভাবনার দোয়ার খুলে দেবে এমনটাই প্রত্যাশা সকলের। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আতশবাজি দেখার অপেক্ষায় এরই মধ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে এই মুহূর্তে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সারা পৃথিবীতে যে ইংরেজি নববর্ষ বরণের যে উৎসব, সবচেয়ে বড় উৎসবটি এখন হচ্ছে। এখন থেকে কিছুক্ষণ পরেই যে বল ড্রপটি হবে নিউ ইয়র্কে, সেই বল ড্রপটি নামার মধ্য দিয়ে এই হ্যাপি নিউ ইয়ারের উদযাপন হবে 2023 সালে। অনেক মানুষ এখানে উদযাপন করছেন। নিউ ইয়র্ক থেকে যেমন এসেছেন, ইউরোপ থেকে এসেছেন, বিভিন্ন দেশের নাগরিকরা এই নিউ ইয়র্কে এখন এসে উপস্থিত। এই মুহূর্তে বৈরি আবহাওয়ার মধ্য দিয়ে নিউ ইয়র্কের এই টাইমস স্কয়ারে প্রায় লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাদের একটি কামনা, তারা আগামী বছরটি খুব নির্বিঘ্নে পালন করতে চান। এই করোনা পরবর্তী সময়ের পরে যে যুদ্ধ বিগ্রহ, যে অর্থনৈতিক মন্দা, এই নিউ ইয়র্কেও রাজনৈতিকভাবে যে অস্থিরতা, কিছুদিন পরপরই বন্দুক হামলার মতো ঘটনা, সামাজিক অস্থিরতা, সেইসব কাটিয়ে একটি নতুন বছর আসবে নতুন সম্ভাবনা নিয়ে, এই কামনাই সবাই করছেন। এই ছিল আজকের এই যে একজন আমরা বাংলাদেশিকে পেয়েছি, একটু আসবেন, কাছাকাছি আসবেন, একটু বলবেন যে কেমন যাচ্ছে এই উৎসবটি, কেমন লাগছে আপনার?
নতুন বর্ষ উদযাপনের খবর জানছিলাম যুক্তরাষ্ট্র থেকে। নতুন বছরের প্রথম দিন সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আছেন রিপোর্টার শাকির আহমেদ ও গাজীপুরের কাপাসিয়ায় আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে যে বই উৎসব সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা উচ্ছ্বাস নিয়ে এই যে মাঠ সেটিতে প্রবেশ করেছে এবং নতুন বই কিন্তু ইতোমধ্যেই অনেকের হাতে পৌঁছে গেছে। নতুন বই পাওয়ার আনন্দ যে কতটুকু, তাদের কতটুকু উচ্ছ্বাস ছিল সেগুলো আসলে ঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিশেষত গত দুই বছর কোভিড মরিশের কারণে এই বই উৎসবটি হয়নি, আবার অনেকেই জীবনে প্রথমবারের মতো বই হাতে পেয়েছে, সে কারণে শিশুদের মধ্যে কিন্তু এক ধরনের বাড়তি উচ্ছ্বাস আছে। আমরা দেখতে পেয়েছি শুধু শিশুরা নয়, শিক্ষক এবং অভিভাবকরাও কিন্তু শিশুদের আজকের এই বছরের প্রথম দিন বই পাওয়ার বিষয়টি যেটি সেটিতে উচ্ছ্বসিত। আমরা দেখতে পেয়েছি শিশুদের যে আগামীর ভবিষ্যৎ, সেই আগামীর ভবিষ্যতের সোনাগরিক হিসেবে শিশুদেরকে গড়ে তোলার লক্ষ্যে আজকের এই বই উৎসব যেটি সেটিতে যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু নানা ধরনের আয়োজন করেছেন। এখানে সাংস্কৃতিক পর্ব রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আসলে নানা ধরনের বর্ণিল সাজে তাদেরকে সাজানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে ঢাকার আশেপাশের বেশ কয়েকটি উপজেলা থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো থেকে সকাল থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং অনেকে বলেছেন এই বইয়ের নতুন ঘ্রাণ, যেটি নতুন বইয়ের যেটি ঘ্রাণ রয়েছে সেটির আনন্দে তারা কিন্তু মাতোয়ারা এবং তারা বলছেন যে অনেকেই কাল রাত হয়তো নির্ঘুম রাত কাটিয়েছেন, কখন হয়তো বছরের প্রথম দিনের সেই বইটি হাতে পাবেন সেটি নিয়ে তারা আসলে নির্ঘুম রাত কাটিয়েছেন। এবং আমরা অনেকেই দেখতে পেয়েছি যে আজকের এই অনুষ্ঠান স্থলে আসার অনেক আগে থেকে তারা কিন্তু বাইরের যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপথে অপেক্ষা করছিলেন। পাশাপাশি শিশুদেরকে কিন্তু তাদের শিক্ষকদের পাশাপাশি অনেক অভিভাবকও তাদের সঙ্গে এসেছেন একটি বর্ণিল আয়োজনে। আসলে আজকের যে এই বই উৎসব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সেটি অনুষ্ঠিত হচ্ছে এই বই উৎসবে, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই বই উৎসবে বা সারা দেশে প্রাথমিক পর্যায়ের প্রায় 9 কোটিরও বেশি শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 10 কোটি শিক্ষার্থী কিন্তু 10 কোটি বই কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রাথমিক পর্যায়ের, এবং প্রাথমিক মাধ্যমিক মিলিয়ে কিন্তু প্রায় 34 কোটি বই এবার শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। একদিকে কাগজের সংকট, অন্যদিকে বিশ্বব্যাপী যে নানা সংকটের মধ্যেও এই বই উৎসবের আয়োজন করতে পেরেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পৌঁছে দেওয়া গিয়েছে সেজন্য কিন্তু সন্তোষ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি শিশুরাও কিন্তু উচ্ছ্বসিত। আমরা জানি প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিকেরও আজকে বই উৎসব হচ্ছে, সেই বিষয়টি সম্পর্কে জানাতে গাজীপুরের কাপাসিয়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পৌষের কুয়াশা, কিন্তু এই কুয়াশা উপেক্ষা করেই শিক্ষার্থীদের আমরা এখন দেখতে পাচ্ছি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এবং সকাল থেকেই এখানে কিন্তু শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি এখানকার বিভিন্ন স্কুল থেকে মূলত যেই কেন্দ্রে অর্থাৎ কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছেন কারণ এখানেই বই দেওয়া হবে এবং এখানে শিক্ষামন্ত্রী সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন। এবং একটা কথা জানিয়ে রাখি, শীতলক্ষা পাড়ের এই এলাকাটিতে মূলত যে বই বিতরণ করা হচ্ছে এ নিয়ে কিন্তু এলাকাবাসীরও উচ্ছ্বাসের কম নেই। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এলাকাবাসীও এই উচ্ছ্বাস এবং উদযাপনে সামিল হতে এখানে এসেছেন। আরেকটা ব্যাপার, এখানকার যে শিক্ষার্থীরা আছেন এবং অভিভাবকরা আছেন তারা কিন্তু বই পেয়ে অনেক উচ্ছ্বসিত এবং শিক্ষার্থীরা বলছেন নতুন বইয়ের গন্ধে নতুন একটা আমেজ সৃষ্টি হবে যা তাদের পড়াশোনায় ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে। এবং অভিভাবকরাও বলছেন যে এই ধরনের পদক্ষেপে তারা প্রচুর পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন আর তারা কোনোভাবেই শঙ্কিত নন। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পুরো লাইনটা জুড়ে শিক্ষার্থীরা মূলত বিভিন্ন এলাকা থেকে এসে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও
প্রত্যন্ত গ্রাম হওয়ার কারণে এই এলাকাটিতে মূলত সবাই এসেছেন এই উৎসবমুখর পরিবেশটা দেখার জন্য। আমরা একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু প্রায় 1 কোটি 90 লক্ষ প্রায় 1 কোটি 90 লক্ষ শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হবে, এবং বই তুলে দেওয়া হবে প্রায় 24 কোটি বই তুলে দেওয়া হবে। সেখানে মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের ফলে মানুষ কিন্তু উপকৃত হবে এবং শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনা সেটা কিন্তু সঠিকভাবে চালিয়ে যেতে পারবে। আমরা জানি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতি বছরই এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে, পুরো আমরা যেই স্থানটিতে রয়েছে এই পুরো স্থানটি জুড়ে মূলত বড় একটি প্যান্ডেল করা হয়েছে, এবং কাপাসিয়া অঞ্চলের যতগুলো স্কুল রয়েছে সব স্কুলের শিক্ষার্থীরাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা সবাই উচ্ছ্বসিত, কারণ শিক্ষামন্ত্রী নিজ হাতে তাদের হাতে বই তুলে দেবেন। এই ছিল মূলত কাপাসিয়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ বই উৎসবের খবর। জানছিলাম গাজীপুরের কাপাসিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে। বই উৎসবের আরও খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের ঢাকা খাস্তকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, ও বরিশাল নগরীর মুকুল স্মৃতি স্কুল মাঠে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। আমরা এখন আছি চট্টগ্রামের ডাক্তার খাস্তকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কিছুক্ষণের মধ্যেই এই স্কুলের শিক্ষার্থীদের হাতে কিন্তু নতুন বই তুলে দেওয়া হবে, আর নতুন বইকে কেন্দ্র করে আজকে আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কিন্তু উচ্ছ্বাস রয়েছে। আজকে এই এখানে যে বৈঠক অনুষ্ঠিত হবে, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। 2023 শিক্ষাবর্ষের জন্য চট্টগ্রামের প্রাক প্রাথমিকের নতুন বইয়ের চাহিদা রয়েছে 47,52,297টি, এর মধ্যে বই এসেছে 25 লাখের মতো, যা হারে 51% মতো। বাকি 49% বই কিন্তু এখনও শিক্ষার্থীদের বা এসে পৌঁছায়নি। এছাড়া মাধ্যমিক পর্যায়ে 1,57,89,903টি বইয়ের চাহিদা রয়েছে, সেখানে 28শে ডিসেম্বর পর্যন্ত বই এসেছে 58,54,461টি, এবং মাদ্রাসায় 29,87,041টি বই। সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত বইয়ের সংখ্যা 55.99%। তবে জেলা শিক্ষা কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন হয়তো 11টি বইয়ের মধ্যে 7টি বই এসে পৌঁছেছে, বাকি 4টি বই এখনও আসেনি। তবে যে বইগুলো এখনও এসে পৌঁছায়নি সেই বইগুলো এই মাসের মধ্যেই চলে আসবে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছেন, এবং তাদের হাতে কিন্তু এক একজনকে নতুন বই তুলে দেওয়া হবে, এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত ডাক্তার খাস্তকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু। খ্রিস্টীয় নতুন বছরের আছে প্রথম দিন, 2023 সালের যাত্রা শুরু হয়েছে, শুভ সূচনা হয়েছে, আর এই সরকারের যেটি বড় সাফল্য, তারা বলছে এখানকার মানুষ যে নতুন বছরের প্রথম দিনই নতুন বই যে দেয়া তুলে দেওয়া হয় বাচ্চাদের হাতে, এটি আসলে ভীষণভাবে খুশি এখানকার মানুষ। যথারীতি আজকেও নতুন বছরের প্রথম দিনে বই উৎসব চলছে বরিশালের প্রত্যেকটি স্কুলে স্কুলে বেশ আনন্দ এবং উৎসবমুখর পরিবেশেই বই উৎসব শুরু হচ্ছে। মূলত আসলে আনুষ্ঠানিকভাবে সকাল 10:30 এই আয়োজনটি, কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে এখানে বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন তিনি শুরু করবেন। এই মুহূর্তে আমি আছি বরিশালের মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। আপনি তো দেখছেন যে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে, এবং শিক্ষার্থীরা যেমনি রয়েছে অভিভাবকরাও তেমনি রয়েছে। এখানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ভানুলালদের সহ এখানকার শিক্ষক কর্মকর্তারা এসে এর মধ্যে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণ বাদে হয়তো আনুষ্ঠানিকভাবে এখানে বই বিতরণটি শুরু হবে। এবং প্রতি বছরই এখানে বেশ জাকজমকপূর্ণ আয়োজনটি হয়ে থাকে। হয়তো আপনি ছবিতে দেখছেন যে নতুন বইগুলো একেবারেই প্রস্তুত রাখা হয়েছে, এই বইগুলো আর কিছুক্ষণ বাদেই এখানে কিন্তু শিশুদের হাতে তুলে দেওয়া হবে। সবথেকে যেটি ভালো লাগার বিষয় সেটি হচ্ছে যে এই বইয়ের গন্ধে বাচ্চারা কিন্তু আসলে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তারা বাংলা, অঙ্ক, ইংরেজি, গণিত সবগুলো বই এখানে দেয়া হবে, এবং প্রত্যেকটি বই কিন্তু ফুল এবং ফুল দিয়ে এখানে কিন্তু র‍্যাপিং করে রাখা হয়েছে। কিছুক্ষণ বাদে অর্থাৎ 10:30 থেকে বরিশালের কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বই উৎসবের আয়োজনটি কিন্তু চলছে, এবং এখানকার শিক্ষা কর্মকর্তারা বলছেন যে বরিশাল শহরের যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলের বই কিন্তু তারা আজকে দিয়ে দেবে। তবে আমাদের কাছে খবর রয়েছে প্রান্তিক পর্যায়ে বা গ্রাম পর্যায়ের অনেক বিদ্যালয়ে কিন্তু সবগুলো বই গিয়ে পৌঁছেনি, তবে শিক্ষা কর্মকর্তা বলছেন যে তারা খুব দ্রুততম সময়ে সেই বইগুলো কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে তারা। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ বই উৎসবের এতটুকু খবর ছিল।
বই উৎসবের খবর জানছিলাম বরিশাল ও চট্টগ্রাম থেকে। দুই ঘন্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। গত রাতে 31st নাইট উদযাপনের সময় ওড়ানো ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ায় সাময়িক বন্ধ রাখা হয় এই রেল যোগাযোগ। কর্তৃপক্ষ জানায় যে কোনো দুর্ঘটনা এড়াতে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফানুস অপসারণ করে আবারও পরীক্ষা নিরীক্ষার পর চালু করা হয় মেট্রো রেল। গত বুধবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেন অত্যাধুনিক এই যোগাযোগ ব্যবস্থার। বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য যাত্রা শুরু করে মেট্রো রেল। এরপর শুক্র ও শনিবার সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বৈদ্যুতিক এই রেলে চড়তে। দেশে মজুদ 32 লাখ কোটি ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস, এর মধ্যে ট্যাংরাটিলা এলাকাতেই পড়ে আছে 1 লাখ কোটি ঘনফুট গ্যাস। এই গ্যাস ক্ষেত্রের পুনর্খননের উদ্যোগ নেওয়া হলে অপার সম্ভাবনার নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র ঘুরে এসে নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। গ্যাস জ্বলছে ট্যাংরাটিলার ঘরে ঘরে, তবে এই গ্যাসের জন্য কোনো মূল্য দিতে হচ্ছে না। 17 বছর ধরে বিনামূল্যের এই গ্যাস প্রাপ্তির সুযোগ করে দিয়েছে বিদেশি কোম্পানি নাইকো ও দেশি প্রতিষ্ঠান বাপেক্স। 2003 সালে সরকার গ্যাস উত্তোলনের জন্য কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্সকে কূপ খনন ও গ্যাস উত্তোলনের অনুমতি দেয়। এরপর নাইকো খনন কাজ শুরু করলে তাদের অদক্ষতায় 2005 সালের জানুয়ারি ও জুন মাসে পরপর দুদফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিপর্যস্ত হয়ে পড়ে ট্যাংরাটিলা সহ আশপাশের 15 থেকে 20টি গ্রাম। বর্তমানে তো গ্যাস কমে গেছে, এতটুকুই একটা চুলা জ্বলে, গাছপালা যা আছে সব জ্বললে ঘুরে, ঘর দর যা আছে সব জ্বললে ঘুরে গেছিল। 3 কিলোমিটার দূরে ছিলাম, পরবর্তী আমরা আসা দাদার স্থানে আইসা, যেহেতু যতটুকু সমর্থ করে বাড়ি ঘর খুঁজে যাওয়ার এখন বর্তমানে আমরা আছি। কী ধরনের মার্ডেন্সিটি ইউজ করা হবে সেটা তাৎক্ষণিকভাবে অনেক সময় নির্বাচন করা কঠিন হয়ে যায়, সেই জন্যই শ্যালো ডেপটা হচ্ছে খুবই একটু ডেঞ্জারাস বা আশঙ্কাজনক বলে বিবেচনা করে সাবমেন ড্রিলিং করতে হয়। তারপর এই সাবধানতা ফেল করলে তখন তো এক্সপ্লোশনটা ঘটে। 1955 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রটি দেশ স্বাধীনের পর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হাতে ন্যস্ত হয়। 1984 সাল পর্যন্ত দৈনিক 40 থেকে 50 লাখ ঘনফুট গ্যাস এই কূপ থেকে উত্তোলন হয়। 1986 সালে এই কূপটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এই এলাকায় 1 লাখ কোটি ঘনফুট গ্যাস মজুদ সহ দেশে 32 লাখ কোটি ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ আছে। আশা করি আমাদের এই 10টি সেফ গ্যাস যখন আমাদের শেষ হতে যাবে রিজার্ভ উত্তোলন, তার পাশাপাশি আমাদের নতুন রিজার্ভও আমাদের সংযোজন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 2025 সালের মধ্যে দেশের 46টি গ্যাস কূপ খনন, পুনঃখনন ও উন্নয়নের মাধ্যমে দৈনিক 61 কোটি 80 লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে 3টি দেশি কোম্পানি কাজ করছে। দেশের গ্যাস সংকট মোকাবেলায় সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর পাশাপাশি এই গ্যাস ক্ষেত্র পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হলে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুনামগঞ্জের দোয়ারাবাজার ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মাইক্রোবাস নিয়ে সন্ধ্যার পর থেকে রাজধানী সহ আশেপাশের এলাকায় ঘুরতে থাকেন তারা, খুঁজতে থাকেন টার্গেট। গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তোলা হয় গাড়িতে, পরে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে হাত করা পরানো অবস্থায় ফেলে দেয় মহাসড়কে। শহীদ মাঝি নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ, যিনি ডিবি পরিচয় দিয়ে ডাকাতি বা ছিনতাইয়ের মাস্টার মাইন্ড। বুলবুল রেজার রিপোর্ট। 13 ডিসেম্বর রাত 8টা, মতিঝিল সিটি সেন্টারের সামনের সড়ক। এই রিক্সাটিকে অনুসরণ করতে দেখা যায় কালো রঙের মাইক্রোটিকে। সবশেষ যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সিসি ক্যামেরায় দেখা যায় মাইক্রোবাসটি। সে রাতে রিক্সায় ছিলেন এই ব্যক্তি, যিনি মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জে কাজ করেন। রিক্সা থামিয়ে তাকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোতে তুলে নেওয়া হয়েছিল। পরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নির্জন জায়গায় হাতকড়া পড়ানো অবস্থায় তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডিবি পরিচয় দেয়া 4 সদস্যের দল। আমাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠে আমার সাথে ব্যাগের ভিতরে 5 লাখ টাকার মতো তারা নিয়ে যায় এবং হাতকড়া পড়ায়। তারপরে শ্রীনগর পিডিএল ক্যাম্প, ওখানে আমাকে নামায়, বলে যে এখান থেকে নড়াচড়া করবি না, এই বলে ওনারা গাড়িতে দ্রুত উঠে ওনারা গাড়ি চালিয়ে পালিয়ে যায়।
মাইক্রোবাসের চালকও যোগাযোগ করেন সময় সংবাদের সঙ্গে। তার দাবি, পুলিশ পরিচয়ে অভিযানে যাওয়ার কথা বলে ভাড়া করা হয়েছিল গাড়িটি। তিনিও সরল বিশ্বাসে পুলিশ ভেবেই রাজি হয়েছিলেন। তারা পুলিশের পরিচয় দিয়ে ভাড়া করছে, হ্যান্ডকাপ অবস্থায় যখন আপনার ওইখানে ছেড়ে দিয়েছে তখনই আমার মনের ভিতরে একটা সন্দেহ লাগলো। গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। রাজধানী সহ সারা দেশে এই চক্রগুলোর উৎপাত থামেনি, বরং নতুন নতুন কৌশলে তারা একের পর এক ছিনতাই করে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে বিনীত অনুরোধ করব যে কেউ যদি এ ধরনের ডিবির কথা বলে অথবা মামলার কথা বলে অথবা ওয়ারেন্টের কথা বলে আপনার সাথে চলেন, সে কেন আসবে? তাকে দেখবে তার ডিবির তার কার্ড আছে কিনা, নিশ্চয়তা না হয়ে তাদের গাড়িতে উঠে যায় মানুষ সাতার কিছু সবকিছু চিনিয়ে নিয়ে যায়, এটা আমরা কমপ্লেন পাচ্ছি। গোয়েন্দা পুলিশ শহীদ মাছি নামে একজনকে খুঁজছে। পুলিশের খাতায় শহীদ তালিকাভুক্ত অপরাধী। ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের মূল হোতা এই শহীদ মাছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুটিজানা ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে 42 জন দরিদ্র মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। টাকা ফেরত ও প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। 70 বয়স্ক এই দম্পতির সারা জীবন কাটে শারীরিক পরিশ্রমের মাধ্যমে রক্তপানি করা উপার্জন দিয়ে। জীবনের ক্রান্তিলগ্নে এসেও কোনো রকম রাত্রি যাপন করেন পলিথিন আর বেড়ার তৈরি ঘরে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র এই পরিবারের কাছ থেকে 7,000 টাকা হাতিয়ে নেয় জামান মিয়া নামে এক প্রতারক। একই চিত্র বাঁশ ও কাপড়ের বেড়ার তৈরি ঘরের বাসিন্দা শ্রমিক পরিবারটির। ঘর পাওয়ার আশায় প্রতারণার ফাঁদে পড়ে তাকেও দিতে হয় 7,000 টাকা। 6 মাসের ভিতরে ঘর দেব, তারপরে এরকম যদি দিতে পারে 4 বছর যেতেছে। অসুস্থ, আমি মাঝেবাড়ি কাজ করে খাই, কিন্তু আমি টাকা দিছি 7,000। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের লোক থাকার কথা বলে পুটিজানা ইউনিয়নের কাকুয়ান গ্রামের 42টি দরিদ্র পরিবারের প্রত্যেকের কাছ থেকে 7,000 টাকা করে নেয় জামান মিয়া। এসব সাধারণ মানুষের দাবি, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নাম ভাঙিয়ে যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়। আমি তাদের টাকা দিছি, আমাদের ঘর মোর পাই নাই। খুব দরিদ্র মানুষ, আমি প্রধানমন্ত্রীর কাছে শীঘ্র বিচার চাই। তদন্ত করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের। আমার কাছে এখন পর্যন্ত লিখিতভাবে বা ওরকমভাবে কেউ অভিযোগ করে নাই, বিদায় আমি এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেছি না। যাদের কাছে প্রতারণার সুযোগ নিয়ে লোকরা টাকা চায় তাদেরকে তাৎক্ষণিকভাবে আমাদের সামনে তুলে ধরা। সারা দেশে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত 5,07,000-এর বেশি দরিদ্র ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে ঘর প্রদান করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। কনকনে ঠান্ডায় জবুথবু দেশের উত্তর পশ্চিমের জেলাগুলো। শীতের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন রিপোর্টার এম আর রকি, যাচ্ছি তার কাছে। বরেন্দ্র জনপদের উপর দিয়ে টানা 3 দিন ধরে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ বইছে এবং কনকনে হিমেল বাতাসের সাথে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। গেল রাত থেকে কিন্তু এই শীতের তীব্রতা আরেক দফা বেড়েছে। গত রাতে তীব্র ঘন কুয়াশায় কিন্তু পথঘাট অনেকটা ঢেকে রয়েছে। এখন কিন্তু বেলা এই 10:30 বাজার বাজছে, কিন্তু সূর্যের কোনো দেখা নেই। রাস্তাঘাট অনেকটাই কিন্তু কুয়াশায় একেবারে দৃষ্টিসীমা বিঘ্ন হচ্ছে। স্বাভাবিকভাবে জীবনযাত্রার উপর কিছুটা প্রভাব পড়েছে এই জনপদে। গেল রাতে এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের চেয়ে কিন্তু শীতের যে তীব্রতা এটা আস্তে আস্তে বাড়ছিল পৌষের এই শেষ সময়ে এসে, এবং তাপমাত্রা যত নিচে নেমে আসছে তত কিন্তু শীতের কনকনে যে হিমেল বাতাস জীবনযাত্রার উপরে কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। আমরা লক্ষ্য করছিলাম জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা আসলে এই সময়টাতে বেশি দুর্ভোগে পড়েছে এবং শীতের গরম কাপড় কেনার জন্য কিন্তু ফুটপাতের দোকানগুলোতে অনেকটাই ভিড় করছে এবং হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের প্রকোপ অনেকটাই বেড়েছে। আমরা দেখছিলাম যে আজকে যে তাপমাত্রা, এই তাপমাত্রায় ভোর সকাল থেকে কিন্তু পুরো পথঘাট এই কুয়াশায় অনেকটাই ঢেকে রয়েছে এবং এই ঢেকে থাকার কারণে বরেন্দ্র জনপদের এই সময়টাতে কিন্তু বোরো চাষ করার একটা ভর মৌসুম চলে, সেই ভর মৌসুমে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বোরো চাষাবাদ। অন্যদিকে কিন্তু এই মৌসুমে শীতের যেসব রোগ বালাই রয়েছে এই রোগ বালাইয়ের প্রকোপও কিন্তু অনেকটাই বাড়তি দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। তবে আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি বলা হচ্ছে এই বরেন্দ্র জনপদ সহ এই অঞ্চলের জনপদের উপর দিয়ে কিন্তু মৃদু এখন যে এই
শৈত্য প্রবাহ এটা কিন্তু আগামী আরো দুই একদিন তাপমাত্রার যে ধরন তা কিন্তু কোন কোন হিমেল বাতাস এবং হিমালয়ের অনেকটা কাছাকাছি হওয়ার কারণে কিন্তু হিমবাহের যে বাতাস এই বাতাসটাই কিন্তু এই জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়। এর ফলে কিন্তু যে শীতের প্রকোপ বা কোন কোন ঠান্ডা এই ঠান্ডার ধকলটা কিন্তু এই জনপদের মানুষের উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে অনুভূত হচ্ছে। তো সব মিলে স্বাভাবিক জীবনযাত্রার উপর অনেকটাই প্রভাব পড়েছে হঠাৎ করে এই তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে। এই ছিল নওগাঁর সার্বিক শীতের খোঁজ। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। শনিবার রাত 11টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সকাল 11:45 সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে জানাজা। খন্দকার মাহবুব হোসেন 1973 সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালে যোগদান বিএনপিতে। 2016 সাল পর্যন্ত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। 2016 সালে দলটি ভাইস চেয়ারম্যান পদ পান। বরগুনা 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও জয় পাননি। দেখছেন সময় সংবাদ। ভ্যাটিকান সিটির সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। ভ্যাটিকান সিটির বাসভবনে শনিবার তার মৃত্যু হয়। পোপের দায়িত্ব থেকে সরে আসার 9 বছর পর 95 বছর বয়সে মারা গেলেন তিনি। 8 বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। 2013 সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রায় 600 বছরের ইতিহাসে তিনি ছিলেন স্বেচ্ছায় পোপের পদ থেকে সরে যাওয়া প্রথম ব্যক্তি। তার আগে 1415 সালে পোপের পদ থেকে সরে যান দ্বাদশ গ্রেগরি। প্রায় 10 বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দেখছেন সময় সংবাদ। 2023 সালের পুরোটা সময় মাঠে থাকবে টাইগার ক্রিকেট। টানা শিডিউলে যেন দম ফেলার ফুসরত নেই। ওয়ানডে বিশ্বকাপ আর এশিয়া কাপ ছাড়াও আছে 6টি দ্বিপাক্ষিক সিরিজ। ব্যস্ততা আছে নারী ক্রিকেট আর বয়সভিত্তিক পর্যায়েও। বিসিবি কর্তা আর প্রধান নির্বাচকের মতে 2023 হতে পারে দেশের ক্রিকেটের জন্য নতুন ইতিহাস লেখার বছর। এক বুক স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে নতুন বছরের প্রথম সূর্যোদয় 2023। অন্য ক্ষেত্রের মতো এ বছরটিও হতে পারে টাইগার ক্রিকেটের জন্য সোনার হরফে লিখে রাখার বছর। 23 সালটা আমি মনে করি আমাদের জন্য আমাদের ক্রিকেটের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হবে, এটা আমি বিশ্বাস করি। 6 জানুয়ারি থেকে শুরু 7 দলের বিপিএল। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসবে ইংল্যান্ড, খেলবে 3টি করে ওয়ানডে আর টি টোয়েন্টি। এক টেস্ট, 3 ওয়ানডে, 3 টি টোয়েন্টি খেলতে আইরিশরা বাংলাদেশে আসবে মার্চের শেষে। ফিরতি সফরে বাংলাদেশ আয়ারল্যান্ড যাবে মে মাসে। জুন জুলাই আসবে আফগানিস্তান। 50 ওভারের হবে এশিয়া কাপও। সেপ্টেম্বরে তাসমান সাগর পার থেকে আসবে নিউজিল্যান্ড। ডিসেম্বরে বাংলাদেশ যাবে সেখানে। মাঝে অক্টোবর নভেম্বরের স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ। সবচেয়ে ভালো একটা অপরচুনিটি হয়েছিল যে ইন্ডিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ হবে ওয়ানডে, যেটা তো সেটা যেহেতু উইকেট কিন্তু আমাদের অলমোস্ট বাংলাদেশের মতোই, সো এটা কিন্তু একটা খুব বড় অপরচুনিটি আমাদের জন্য। ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারটা আছে, তো সব কিছু মাথায় রেখে আমরা প্ল্যান করে এগোচ্ছি। আমি আশা করছি যে প্লেয়ারদেরকে পুরোপুরি ফিট পাবো। ক্যালেন্ডার চূড়ান্ত না হলেও বিসিবির এইচপি ইউনিট অনূর্ধ্ব 19 কিংবা এ দলের ব্যস্ততা থাকবে পুরো বছর জুড়ে। নতুন বছরে নতুন সূর্য নিয়ে আসুক নতুন সম্ভাবনার গল্প। ভক্তদের হোক আড়াই দশকের বেশি অপেক্ষার অবসান। 2023 সালে ওই 22 গজের রাজ করুক টাইগার ক্রিকেট। শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজই নয়, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে প্রতিপক্ষের দম্ভ চূর্ণ করুক সাকিবের দল। নতুন দিনে প্রার্থনা হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, মিরপুরের হোম অফ ক্রিকেট, ঢাকা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।